অন হয়েছে, হ্যাঁ অন হয়ে গেছে অনেক। এ বজ্জাতগুলো কোথায় গেল? কি রে এসছিস সবাই? আরে কোথায় গেলি? অন হয়েছে তো। আরে ক্লাস করার ইচ্ছা আছে না নেই? বজ্জাতের দল সব। এই তো স্যার এসে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকিরা কোথায়? আরে তো হাসি কিসের, বাবার বিয়ে লেগেছে নাকি? স্যার ক্লাসে তো বেশ চুলের মুঠি ধরে মারতেন, এবার এখানে কি করবেন? কি ভাবলি, ভিডিওর এপাশে আছি বলে থাপড় মারতে পারবো না দেখবি? এখানেও কি এসব হয়? কি হয়েছে স্যার? ঘরে একটু কাজবাজ করছিলাম। আচ্ছা বেশ বেশ, বসো বসো। হাই বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ইজিলি এবং কুইক টাকা বা মানি আর্ন করার একটি ওয়েবসাইটের ব্যাপারে। হ্যাঁ, এই ওয়েবসাইটটি অন্যান্য ওয়েবসাইটের মতো স্ক্যাম নয়, এখানে সব কিছুই অনেস্ট এবং ট্রান্সপারেন্ট পদ্ধতিতে হয় এবং এখানে খুবই সিম্পলভাবে খুবই ইজিলি তুমি মানি আর্ন করতে পারবে। আজ আমরা খেলবো ফোরাবেট ওয়েবসাইটে বেস্ট গেমগুলোর মধ্যে একটা গেম। রুলস খুবই সিম্পল, যে কোনো রেঞ্জের নাম্বারের মধ্যে একটা নাম্বার চুজ করো। সাপোজ 1 to 18 বা 1 থেকে 18 মধ্যে একটা নাম্বার চুজ করো, করে তোমার বিটটা প্লেস করো। একটু ওয়েট করো রেজাল্টের জন্য। হুররে জিতে গেছি। এই গেমে জেতার থেকেও হারাটা কঠিন। বন্ধুরা কালকের জন্য ওয়েট না করে আজকেই ফোরাবেট ওয়েবসাইটে গিয়ে গেম খেলে আর্নিং করা শুরু করে দাও। এবার অনেকেই বলবে উইথড্রল নিয়ে, কারণ সব ওয়েবসাইটে বা সব অ্যাপেই উইথড্রল নিয়ে খুব প্রবলেম হয়, কিন্তু ফোরাবেট ওয়েবসাইটে সব থেকে বেস্ট পদ্ধতিতে পেমেন্ট হয়, কারণ এখানে পেমেন্ট খুবই কনভিনিয়েন্ট এবং খুবই ফাস্ট। 2 থেকে 3 মিনিটের মধ্যে পেমেন্ট চলে আসে এখানে উইথড্রল লিস্ট। তো এবার তোমরা দেখলে আমার উইথড্রল লিস্ট, এখানে সব কিছুই খুবই ভালোভাবে কাজ করে। এখানে আমি পেমেন্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে পেয়েছি। এত কিছু অ্যাডভান্টেজ থাকার কারণেই ফোরাবেট আজ বিশ্বের অন্যতম বেস্ট প্ল্যাটফর্ম গেমিং এবং মানি আর্নের জন্য। তাই দেরি করো না, ফোরাবেট ওয়েবসাইটে গিয়ে গেম খেলা শুরু করে দাও এবং আর্ন করো। স্যার আপনার ক্লাস না একদমই ভালো লাগে না, মানে কোনো মেয়েটাই নেই। আচ্ছা ক্লাসে মেয়ে চাই? আরে আমার তো তোকেও ভালো লাগে না, তোর মুখটাই কেমন বেঁকা বাড়া, ভালো লাগে না, ধুর। মরমর মরমর মর। আরে ভাই দিবে দে দিবে দে দিবে দে। আরে বাড়া বললাম রিভাইভ দিতে তোকে। ও সরি স্যার, স্যার বলছি একটু ক্লাসটা তাড়াতাড়ি, বুঝতেই পারছেন খেলছি, একটু তাড়াতাড়ি করে দিন। কি হয়েছে? পাবজি শুকিয়ে লাল করে দেবো, পাবজি খেলা বের করে দেবো একদম। আর এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ডিনার পাবি, কিন্তু ডিনারে কোনো দিন চিকেন থাকবে না। পড়াশুনো বাদ দিয়ে পাবজি খেলছি। অনলাইন কি হয়ে গেছে স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব ঠিকই দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব দেখা যাচ্ছে, একদম পরিষ্কার HD। স্যার এই মেয়েটা কোথায় ছিল? হ্যাঁ ঢ্যামনারা শোন, ও আমার ক্লাসে নতুন স্টুডেন্ট, কেউ হাত লাগাবি না, মানে মানে একদম ডিস্টার্ব করবি না তোরা। তোমার নাম কি গো? আমার নাম, আমার নাম মুন 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 মুন। আমি করবো হানিমুন হানিমুন হানিমুন। এবার কেমন লাগছে, কান কেমন করছে ঝুন 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 ঝুন? হে রাজু, তোর হাত কোথায়? এই তো স্যার। হ্যাঁ এভাবেই হাত তুলে ক্লাস কর, বিশ্বাস নেই তোকে, এমন ভূমিকম্প করবি ক্লাসরুম পর্যন্ত কেঁপে যাবে একদম। স্যার আজকে কি পড়াবেন? এই তুমি পাবজি খেলো না? আমি লুডো খেলি। আরে স্যার এই পাবজি নুপ প্লেয়ারকে রিমুভ করুন তো, কোথা থেকে আসে এরা সব নুপ? আগে বের করুন স্যার, এসব পাবজি প্লেয়ার এখানে চলবে না। আরে আয় না, যদি এত যদি ইচ্ছা থাকে আয় না ফ্রি ফায়ারে, কত দম আছে দেখবো। ও ও ভাই পাবজি কে নিয়ে কিছু কথা বলবি না, ওকে? হ্যাঁ হ্যাঁ কি বলছিস তুই, তুই বেরা তুই বেরা বেরা তুই বেরা। পাবজি কতজন খেলে জানিস তুই? হ্যাঁ কতজন খেলে জানিস তুই পাবজি?
ফ্রি ফায়ার হ্যাঁ খেলতে পারে ভাই, কম জিনিস না, যেগুলো সস্তা জিনিস না সেগুলো লোকে বেশি ডাউনলোড করে। পাবজি ডাউনলোড করতে গেলে না অকাত দরকার হয় রে ভাই। ও তুই বেরা, তুই বেরা বেরা এখান থেকে বেরা, খেলতে দে আমাকে, খেলতে দে। আবে ও চুপ কর চুপ কর, পাবজি না, পাবজি লোকে কম ডাউনলোড করে কারণ ওখানে ভিআইপি ভিআইপি লোকরা খেলে আমার মত। আরে চুপ করতে বলছি না, একদম চুপ কর। সস্তা একটা মাল আবার বেশি ভাষণ মারছিস ভাই, তোরা বেরা তো ভাই। এ তোর এত ভাষণ মারছিস কেন মরা, তোরা তোরা বেরা তো মরা, বেরা 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 চুপ কর, তোরা সব চুপ কর। স্যার এরকম হলে কিন্তু আমি অনলাইন ক্লাস করব না। এইবার সবাই চুপ চুপ চুপ, এবার তো সবাই চুপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্লাস ঠিক আছে, অনেক ছ্যাবলামি হয়ে যাবে, একটু পড়াশোনায় মন দাও। আজকে আমরা পড়ব পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ঠিক আছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালের হেমুর বাহিনী ও মুঘল বাদশাহ আকবরের বাহিনীর মধ্যে। দিল্লির যুদ্ধে তারদিবেগ পরিচালিত মুঘলদের পরাজিত করে হেমু এক মাস আগে থেকেই দিল্লি জয় করেছিলেন এবং নিজেকে রাজা বিক্রমাদিত্য ঘোষণা করেছিলেন। আকবর ও তার অভিভাবক বৈরাম বেগ শহর পুনরুদ্ধার করার জন্য দ্রুত দিল্লিতে পৌঁছেছিলেন। 1526 সালের প্রথম পানিপথের যুদ্ধের স্থানের কেউ দেখানি তো, যদিও যুদ্ধের আগেই হেমু তার গোলন্দাজ বাহিনী হারিয়েছিল, তার বাহিনী সংখ্যাই বেশি ছিল। যুদ্ধের আগে হেমু তীর লেগে আহত হয়েছিলেন এবং জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন। তাকে পড়ে যেতে দেখে তার সেনাদল আতঙ্কিত হয়ে আটকে আছে মনে হয়, একটু খেয়ে নি। আচ্ছা কি ভাবলি, নেট প্রবলেম ছিল, বাফারিং হচ্ছিল, আটকে গেছিলাম? আদৌ না, আমি দেখছিলাম তোরা কি করছিলি। এইসব হয় আমার ক্লাসে, এইসব হচ্ছে? আরে এটা স্কুল না যে পেছনের বেঞ্চে বসে এসব করবি। আরে অনলাইন ক্লাসে তো একটু সিরিয়াস হ। সরি স্যার, ভুল হয়ে গেছে। কি ভাবলি, অনলাইনে আছি, নেটের মাধ্যমে কথা বলছি বলে খেলাতে পারবো না, প্যানাতে পারবো না, দেখবি।